যে বংশধরকে বাঁচানোর জন্য রানিমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করল, যে বংশধরের জন্য মহারাজ আমাকে হত্যা করল, সেই বংশকে তোমার নির্বংশ করতে হবে। ওই বংশের কোন পুরুষ যেন লাভ আছে, কথা দাও, কথা দাও অবন্তিকা। মরার সময়েও তুমি মিথ্যে বোঝাচ্ছ এই অবলা নারীকে। অবলা অবন্তিকা নয়, অবন্তিকা অবন্তিকা আমার চোখে চোখ রাখো, চোখ রাখো আমার চোখে। যতটুকু সম্ভব আমি আমার শক্তি তোমাকে দিয়ে গেলাম অবন্তিকা, বাকি শক্তি তোমায় তোমায় সাধনা করে অর্জন করতে হবে। জেনে রাখো আমার মৃত্যুর প্রতিশোধ তোমাকেই নিতে হবে। আমি কথা দিলাম মহাকাল, ওই রাজবংশের কোন বংশধরকে আমি বাঁচিয়ে রাখবো না, কাউকে না, এক এক করে শেষ করবো প্রত্যেককে। মহাকাল বংশ করব তোমায় রাজা, তোমার এক ছেলেও বাঁচবে না, কোন বংশধর না, দেখে নিও তুমি। তাই শোধ নেবে তুমি। এই কে আছিস? বেরা গেল কে? না কখনো না, অবলা নারীর উপর অত্যাচার করতে পারো না তুমি। অবলা নও, পিশাচিনি তুমি। এই মন্দিরে তোমাকে বন্দী অবস্থায় থাকতে হবে, সাধনা করবে তাই না? সাধনা করবে, করো সাধনা, করো তুমি সাধনা এইখানেই। মহারাজ,
দেখি আমার বংশের কেমন ক্ষতি করতে পারে ও। এখন এই চাবি আমি বিসর্জন দেব গভীর সমুদ্রে। তোকে আমি এই ছবিগুলো কেন দেখালাম জানিস? বিশেষ করে এবাড়ির বৌদের ছবি, কেননা এরা এই বাড়ি এই সংসার ছাড়া কিচ্ছু নিয়ে ভাবেননি, তুইও ভাবতে পারবি না। মা, ও তো এখনো বাচ্চা। বড় বৌমা, আমিও কিন্তু এই বাচ্চা বয়সে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মা আমাকে ঠিক এই জায়গায় দাঁড় করিয়ে এই কথাগুলোই বলেছিলেন। কেন, তোমরা যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলে তোমাদেরও তো বোধহয় এই কথাগুলোই বলেছিলাম, তাই না? সংসার নিয়ে কিভাবে ভাবতে হয় গো? তোকে সব আস্তে আস্তে বুঝিয়ে বলে দেব। যেমন করে তুই পড়াশোনা শিখেছিস, একটু একটু করে পড়ে তারপর তো একদিন পরীক্ষা দিয়েছিস। বুঝেছি। এখন তো শেখার সময় লগ না, পরীক্ষা পরে হবে। শোন, খুব কঠিন কিছু নয়, শুধু আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে চললেই হবে। আচ্ছা বেশ, বলো কি করতে হবে। বাবা, একদিনেই সংসার করা শিখে যাবি লগ না? আমরা তো এত বছরেও শিখতে পারিনি। একটা কিছু তো বলো, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমায় হোমওয়ার্ক দেবে। দাও না হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক করতে খুব ভাল লাগে। আপাতত একটাই কথা, এই বাড়ির বাইরে তুই বেরোবি না। বাড়ির বাইরে বেরোবো না? না। আর আমার স্কুল? এখন তো স্কুল ছুটি, খুলুক তারপর দেখা যাবে। বড় বৌমা, তুমি এক কাজ করো, তুমি এখন লগ্নাকে নিয়ে তোমার ঘরে যাও। ভালো মা, বলছি যে কতদিন বাড়ি থেকে বেরোতে পারবো না সেটা তো রাজিমা বলে গেল না। আয় তুই আমার সঙ্গে। বলছি যে পড়ায় আমায় স্কুল যেতে মানা করবে না তো? তাহলে কিন্তু আমি মরেই যাব। ওরকম ভাবে বলতে নেই লোক না, আয় আমার সঙ্গে। চন্দ্রকলা দেবীর সঙ্গে আমাকে নিজেই কথা বলতে হবে। কি ব্যাপার গুরুদেব, আপনি এখানে দাঁড়িয়ে? না চন্দ্রকলা দেবী, আপনার সঙ্গে বিশেষ কয়েকটা কথা আছে। আমার সঙ্গে কথা? মা, কি বলুন। মানে আজকে আপনাকে আমি সোজাসুজি প্রশ্ন করতে চাই যে লগ্নাকে নিয়ে আপনি কি করতে চাইছেন? লগ্নাকে নিয়ে আমি, লগ্না তো আমার নাতবু। চন্দ্রকলা দেবী, আমি জানি যে আপনি সংস্কারে বিশ্বাসী, আর লগ্নাকে যদি আপনি আপনার নাতবুই ভাবেন তাহলে আপনি নিজের হাতে ওকে বরণ করতেন না। দেখুন চন্দ্রকলা দেবী, এখন লগ্নার প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর লগ্না আজ যে এখানে সে কিন্তু আমার কারণে। তাই আমাকে লুকিয়ে কিছু লাভ হবে না। গুরুদেব, আমি আপনার কাছে কিছু লুকোবো না, কিন্তু যে কথাগুলো আমি আপনাকে এখন বলবো সেই কথাগুলো আপনাকে লুকিয়ে রাখবো।